সামনেই বড়দিন। উৎসবের আবেগকে কাজে লাগিয়ে লক্ষ্মী লাভের আশায় উপায় বের করেছেন এ প্রজন্মের ব্যবসায়ীরা। ধর্মীয় হোক বা সামাজিক, যে কোনো অনুষ্ঠানেই আনন্দ পেতে এবং অন্যকে খুশি করতে খুল্লাম খুল্লাক অর্থ খরচ করে থাকেন সাধারণ মানুষ তো বটেই। দানবীর দাতা কর্ণ হয়ে ওঠেন হাড় কৃপণ। আর এই আবেগকে কাজে লাগিয়ে এই প্রজন্মের ছেলেমেয়েরা ব্যবসা না শিখেও হয়ে উঠেছেন পাক্কা ব্যবসায়ী। রং তুলিতে দুর্গাপুজো, হোলি, জন্মাষ্টমী, বড়দিন নানান ছবি মাঙ্গলিক চিহ্ন ফুটিয়ে তোলেন তাঁত শাড়িতে। একের পর এক সাফল্য সাহস জুগিয়েছে তাদের। নদিয়ার শান্তিপুর শ্যামবাজারে এই রকমই তিন বন্ধু আসন্ন বড়দিন উপলক্ষে বিগত এক মাসে বিক্রি করেছেন 500+ শাড়ি। অবশ্য যার বেশিরভাগটাই কোনো এক ব্যবসায়ীর অর্ডার অনুযায়ী। তবে তারা জানান, ব্যক্তিগতভাবেও নিজস্ব পছন্দ অনুযায়ী বিষয়বস্তু বা ডিজাইন দিয়ে সেই রকমও করে দেওয়া হয়। তবে ফেব্রিক রং ব্যবহার করার কারণে রং ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও দাবি করেছেন তারা। বড়দিন উপলক্ষে শুধু খ্রিস্টান ধর্মীয় সমাজের মহিলারা নন, বিভিন্ন ধর্মাবলম্বী মহিলারাও যে কোনো ধর্মীয় অনুষ্ঠানকে উৎসব মনে করে থাকেন বলেই তাদের অভিজ্ঞতা ব্যক্ত করেন। বড়দিনের আর মাত্র কয়েকটা দিন বাকি। প্রস্তুত করে রাখা সমস্ত শাড়ি বিক্রি হয়ে যাওয়ায় নতুন শাড়ি প্রস্তুত করতে অত্যন্ত ব্যস্ততা লক্ষ্য করা গেল তাদের কথায়। দু একজন মিলে করছেন না, মূলত এটা ব্যবসাটা আমারই, আমার অ্যাকচুয়ালি পার্টনার একজন আছেন, উনি আর্ট শিল্পী আছেন, উনি মেনলি আঁকার যে কোনো ডিজাইন বলুন, যে কোনো রঙের ফেব্রিক বলুন, কী কালার লাগতে পারে কী লাগতে না পারে, টোটালটা ওর উপরে ডিসাইড করে আমাদের এই কাজটা আমরা করি। আর আমাদের ডিজাইন মূলত মানে করাটা টোটালি ওর উপর আমরা ছেড়ে দিই টোটাল ডিজাইনটাই। আর আমাদের এইটার পেছনে, এখানে তো আমাদের এখন আজকে লেবার সেরকম আসেনি, আজকে শনিবার আমাদের ছুটির দিন আছে, আজকে অ্যাকচুয়ালি আমাদের সপ্তাহে শনিবার করে আমরা ছুটি রাখি, তো আমাদের মোটামুটি লেবারও প্রচুর লেবার আছে। এবার আমাদের যদি অন্যরকম কোনো ডিজাইন যদি কোনো কেউ প্রোভাইড করে সেই ডিজাইনটার উপর আমরা কাজ করি। এই যে মূল শাড়ি এবং আঁকা, এর মধ্যে কতটুকু পার্থক্য হয়? মূল শাড়িটা ধরুন আমাদের অ্যাকচুয়ালি র শাড়ি যেটা আমাদের আনা হয় কেরালা কটনের যে থানটা আনা হয়, এই থানটা ধরুন মিনিমাম আমাদের মার্কেট প্রাইস আছে ধরুন 350-400 টাকা। আমাদের এই আঁকার খরচাটা দিয়ে টোটাল আমাদের 800 টাকা টোটাল আসে, তার মধ্যে ধরুন ছেলেদের মাইনে টাইনে দিয়ে এটা আমাদের মোটামুটি একটা ভালোই। আমাদের এই বছর মোটামুটি লকডাউনটা হওয়ার জন্য আমাদের তো মোটামুটি মার্কেট পুরো ডাউন হয়েছিল, মোটামুটি এই বছরটাই তাও একটু মার্কেট উঠেছে। কী পরিমাণে শাড়ি রেডি করেছেন এখনও পর্যন্ত? এখনও পর্যন্ত এই শাড়িটা রেডি হয়েছে 250-300 পিস মতন, এই শাড়িটা রেডি হয়েছে। বিক্রি হয়েছে কতটুকু? এটা টোটালি অর্ডারের কাজ, টোটালটাই অর্ডার হিসেবে কাজ হচ্ছে। বেশিরভাগ মানে আমাদের মানে কলকাতাতে কিছু অর্ডার আছে, আমাদের রাজ্যের বাইরের কিছু অর্ডার আছে। এই অর্ডারগুলো কি হাটের শাড়ি মানে হাটে যেখানে বিক্রি হয় সেখান থেকে পাওয়া যায় কি সোশ্যাল মিডিয়ায়? না না না, এইগুলো আমাদের টোটালি সাইট থেকে হয়, আমাদের সাইট থেকে হয়। ইভেন কিছু কাস্টমার পার্সোনাল অর্ডার দিয়ে যান আমাদের কাছে, এসে আমাদের মানে শোরুমে এসে অর্ডার দিয়ে যান। আমাদের শোরুম আছে শ্যামবাজারের, শোরুম আছে আমাদের মানে শান্তিপুর শ্যামবাজারের শোরুম আছে। আমাদের প্রতিষ্ঠানের নাম আছে অমিত হ্যান্ডলুম শাড়ি। আপনার নাম? আমার নাম অমিত ঘোষ। এর আগে বিভিন্ন শাড়িতে আমরা বিভিন্ন ডিজাইন করেছি, বিষয়টা হচ্ছে আমরা বিভিন্ন ফেস্টিভ্যালস বিভিন্ন ইভেন্টকে মানে পাশেও করে আমরা কাজ করি, আমাদের শিল্পীরা কাজ করেন, আমিও ইভেন্ট কাজ করি। তো ব্যাপারটা হচ্ছে এর আগে অর্ডার পেতাম, তো ভালো অর্ডার পেতাম এবং বিক্রিও ভালো, একটুখানি করোনা পরিস্থিতিতে একটুখানি খারাপ গেলেও এখন আবার ভালো একটা দিক কিন্তু ফিরে পেয়েছে বলতে গেলে, যে কারণে আমরা ২৫ ডিসেম্বর বিষয়টাকে কেন্দ্র করে আবার এই কেয়ালা কটনের উপর এই একটা হ্যান্ডপিন রেখেছি, একটা দারুণ ব্যাপার বলতে গেলে। আমাদের শাড়ির কিন্তু এখন বিশেষ চাহিদা আছে, আর এর দাম করেছি আমরা খুবই মাত্র কম বলতে গেলে, খুবই কম, 800 টাকা। এমনি মূল কাপড়ের থেকে এই আঁকা বাবদ কত টাকার পার্থক্য হচ্ছে? এটা মূল কাপড়ের থেকে আঁকা বাবদ আমাদের মোটামুটি ওই খুবই কম বলতে গেলে, সেভাবে খুব একটা বেশি নয়, মোটামুটি একটা হয়। এর আগে কী কী ধরনের ফেস্টিভ্যালে কাজ করেছেন? এর আগে আমরা করেছি হোলিতে করেছি, তারপরে আমরা দিওয়ালি উপলক্ষে একটা কাজ করেছিলাম, দুর্গাপুজো, সরস্বতী পুজো, এই সমস্ত বিষয় নিয়ে মোটামুটি সরস্বতী পুজো নিয়েও ইভেন্ট কাজ করেছি এর আগে।
তো এমনি চাহিদা কেমন বুঝছেন? চাহিদা খুবই ভালো বলতে গেলে, আগে তো খুবই ভালো ছিল, করোনা পরিস্থিতিতে কিছুটা ডাউন খেলেও এখন আবার মানে সেইভাবে ফিরে পেয়েছে বলতে গেলে। ক্রিসমাস উপলক্ষে অর্ডার হচ্ছে। কত শাড়ি তৈরি করেছেন? আমরা মোটামুটি ওই 250-300 মতো তৈরি করা আছে, তো তার উপরই কাজ হচ্ছে, অর্ডারের কাজ বিশেষ খুব একটা বেশি নয়। 250-300 মতো কি কালার ব্যবহার করছেন? কালারগুলো কি উঠে উঠে যাবে? না না, আমরা ফেব্রিক ইউজ করছি, আমরা কিন্তু কালার উঠবে না, উঠবে না, আমরা কেলা কটন ধানের উপর আমরা ফেব্রিক ইউজ করছি। তো এই আঁকাটা তো জানতে হয়, তবে তো হয়। অবশ্যই অবশ্যই, আমাদের শিল্পীরা আছেন, আমি ওইভেন কাজ করি। তো এই আঁকা পারপাস কাউকে নিয়েছেন নাকি যারা ব্যবসা করেন তারাই আঁকেন? না, যারা ব্যবসা করে তারাকে প্লাস মানে দেখা যাচ্ছে যারা সবাই তো ড্রয়িংটা করতে পারে না, তো যেক্ষেত্রে যারা যারা করতে পারে, যারা শিল্পী আছেন তারা কাজ করেন, প্লাস কাপড়ের বিজনেসটাও যারা যারা করেন তারাও কাপড়ের বিজনেসটাকে করেন। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।